দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল, স্কুলেও দিয়ে দিয়েছি। এটা ওর হচ্ছে জীবনের ফার্স্ট পাসপোর্ট সাইজের ছবি, আর এটা হচ্ছে ওর ফার্স্ট স্কুল ড্রেস পরা ছবি। তো মেয়েটা দেখতে দেখতে মাশাল্লাহ বড় হয়ে গেল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুলসুম ব্লগ। তো এটা হচ্ছে মামবুড়ির ফার্স্ট ডে স্কুল। তো ওর হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল এই দিন। ও কিছুই ক্লাসে তখন বলতো না, জাস্ট মিসরা যা বলতো খালি শুনতো। আর ক্লাসেও বসলে আমার হচ্ছে দরজার বাইরে ওইভাবে দাঁড়িয়ে থাকতে হতো প্রথম প্রথম। এখন মাশাল্লাহ ও ক্লাস করে আর কি, একটা দুইটা অক্ষরও লেখা শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে ওর হচ্ছে যেহেতু জুতা ড্রেস তখন কিছুই করিনি, ও ফার্স্ট ডে আর কি স্কুল করলো, তারপরে যে আমি যে ড্রেস অলরেডি বানাতে দেওয়া হয়ে গেছে, আর এখন আসছি ওর হচ্ছে স্কুলে যেই কিডসটা আছে বা শুটা আছে শুটা কিনতে আসছি। তো এটা হচ্ছে আসছিলাম আমি মিরপুর নিউ মার্কেট যে বাটার শোরুমটা আছে ওইখানে। তো ওইখান থেকে বের হওয়ার পরে আমরা এখন চলে যাব ছাড়াই। তো মেয়ের কেনাকাটার সাথে সাথে বাবারও কিছু কেনাকাটা আছে, সেটার জন্য আসছে ও ছাড়াতে। আর আমি এতদিন ছোটো ছোটো কিছু ক্লিপ রেখে দিয়েছি যে একসাথে শেয়ার করব, তার জন্য এত দেরি করে শেয়ার করা। তো ওর বাবা ভিতরে আর কি, মাম অস্থির হয়ে যাচ্ছিল, তো আমি বের হয়ে আসছি আর ওর বাবা আর কি ভিতরে কেনাকাটা করতেছে। আর আমরা যেহেতু বিকালে আর কি নাস্তা না করে বাসার থেকে বের হয়েছিলাম, তো মামের আপনার একটু ক্ষুধা লেগে গেছিলো। তো প্রিন্সে আসলাম, আসার পরে এখানে মাম হচ্ছে চিকেন ফ্রাই খেলো, আদনান বাবু বার্গার। তো খাওয়া শেষ করে আরও কিছু টুকিটাকি কেনাকাটি ছিল আর কি কাঁচা বাজারে, সেগুলো আদনান আর আদনানের বাবা করে ফিরবে। আর মাম যেহেতু দুপুরে ঘুমায় নাই, ওর ঘুম চলে আসছে, তো আমি বাসায় চলে আসছি রিক্সা নিয়ে। আমরা বাসায় চলে আসার কিছুক্ষণ পরে আদনানের বাবাও চলে আসছে। তো এও হচ্ছে যে সদাইগুলো আর কি দরকার ছিল, প্রয়োজন ছিল কিছু জিনিস, সেগুলো কিনে নিয়ে আসছে। আর মামবুড়ির শু, এই যে এটা হচ্ছে ওর স্কুলের শু, আর এটা ছিল তারও কয়েকদিন পরেকার ভিডিও। ওর স্কুলে যাওয়ার জন্য আমি রেডি করে দিচ্ছিলাম। তো ও ঘুম থেকে উঠে একটু সুজি খেয়ে তারপরে স্কুলে যাই। আমি চেষ্টা করি ওকে একটু খাইয়ে রেডি করে তারপরে পাঠানোর, কারণ যেহেতু দশটার সময় ও বাসায় আসে সারাক্ষণ, মানে সকাল থেকে না খাওয়া থাকে অতক্ষণ। তো একটু সুজি দিলে দেখা যায় যে ও আর কি খেয়ে যেতে পারে, আর কি নুডলসটাও চাবিয়ে খেতে চায় না তার জন্যে। তো ওকে যে, আর ওর চুলগুলোও বেশ সুন্দর বড় হয়ে গেছে, দুইটা বিনুনি করলে আর কি বেশ সুন্দর লাগে মাশাল্লাহ। তো ওকে আমি চেষ্টা করি দুইটা বিনুনি করে তারপরে দিতে। তো ওর এই ছোটো ছোটো কাজ করতে গেলে আম্মুর কথা খুব মনে পড়ে আমার, কারণ আমি স্কুলে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় আম্মু এইভাবেই আমারও হচ্ছে বেশিরভাগ স্কুলে যাওয়ার সময় দুটো করে দিত, কিন্তু কলেজে ওঠার পরে একটা বিনুনি করে দিত। আর আম্মুর করে দেওয়া বিনুনিটা অনেক সুন্দর হতো, তাই আমি একা করতে পারলেও স্কুলে বা কলেজে যাওয়ার সময় কখনো একা করতাম না। তো ওর সাথে আমি সেই গল্পগুলোই করতেছিলাম যে আমি যখন ছোট ছিলাম তখন তোমার নানু মনেও আমাকে এইভাবে রেডি করে দিত। তো সকালবেলা উঠে ওরও একটু যাতে ক্লাসে যে ঘুম না পায় তার জন্য একটু তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করি, যদিও তখন ঠান্ডা ছিল দেখে উঠতে চাইতো না। তো এ তো ওকে রেডি করে নিয়ে আমি এখন চলে যাব স্কুলে। আর এদিন স্কুলে যাওয়ার পরে মিস বলল যে হচ্ছে আইডি কার্ডের জন্যে আবার পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্কুল ড্রেস পরা। তো তার জন্যে ওকে আবার নিয়ে এসেছি আমি ছবি তুলতে। তো এখানে এসে যে ওরা মুড়ি দিতেছে, সে বসে থাকতে আর কি বিরক্ত লাগতেছে তার, কিন্তু ওর স্কুল ড্রেস পরা ছবিগুলো সুন্দর হয়নি।
ও বাসায় যখন আসার পরে ছবি নিয়ে আসছে, যখন তখন বলতেছে আমি হাসি দিছিলাম কিন্তু আঙ্কেল হাসি তুলতে ভুলে গেছে, আঙ্কেলকে বলতে হবে যেন হাসিটা দিয়ে দেয়। তো ও যা বুঝে আর কি। আর এরই ফাঁকে কিন্তু ওর হচ্ছে একটা পরীক্ষাও হয়ে গেছে, যদিও বা ও লিখতে পারে না, ওর মিস ধরে ধরে লিখিয়ে দিয়েছে। তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন যেন অনেক বড় হতে পারে, যেন ওকে একটা ভালো সুস্থ সুন্দর মনের মানুষ হিসেবে তৈরি করে।